যাই হোক, আজকে আমাদের উপপাদ্যের মূল বিষয় হলো বৃত্তে বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুইটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুইটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোগ, সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এখন হবে আমাদের একটা চিত্র আঁকতে হবে। চিত্রটা শুনেই আমরা লেখা দেখে পড়বো আর চিত্র আঁকবো, এর জন্য মুখস্থ তো প্রশ্নই আসে না। বৃত্তের আমরা ধরে নিয়েছি যেখানে একটা বৃত্ত অবশ্যই লাগবে, কারণ বৃত্তের বলেছে বহিঃস্থ কোনো বিন্দু, বহিঃস্থ মানে বাহিরে একটা বিন্দু, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে 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 যে কোনো এক জায়গায় হতে পারে, বাহিরে আমরা এখানে একটা বিন্দু নিলাম। হয়তো বিন্দু থেকে যে দুইটি স্পর্শক, আমরা কিন্তু স্পর্শক আঁকবো, স্পর্শক মানে টাচ করবে, ভিতরে ছেদ করবে না, এদিকে দুইটি আমরা বলছি, কিন্তু আমরা দুইটি ইচ্ছা করলে যে কোনো স্কেল রোলার ইত্যাদি দিয়ে আমরা এটা এঁকে নিতে পারি আর কি। আমরা দুইটা স্পর্শ আঁকলাম, এদিকে একটা স্পর্শ, এদিকে একটা স্পর্শ। এখন আর স্পর্শকটাকে আমরা ইচ্ছা করলে লম্বাও করে দিতে পারি, হ্যাঁ, রেখাটাকে আমরা লম্বা করে দিতে পারি, অর্থাৎ একটু বর্ধিত করে দিতে পারি, বর্ধিত নাও করে দিতে পারি। আমরা যদি টাচ পর্যন্ত রাখি তাও চলে, আমরা ইচ্ছা করলে বর্ধিত করে দিতে পারি। যাই হোক, দুইটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শ কিন্তু আমরা আঁকলাম, তাদের স্পর্শবিন্দু, এখানে এই যে একটা স্পর্শবিন্দু, এখানে একটা স্পর্শবিন্দু, দুইটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ রেখাংশ, এই যে দুইটি স্পর্শ বিন্দুর সাথে বহিঃস্থ বিন্দু, যেটা এই যে বাহিরের যে বিন্দু, এটার সাথে কানেকশন রেখাংশ, সংযোজক, এই যে যোগ করলাম সংযোজক রেখাংশ, এই যে সংযোগ রেখাংশ দুইটি দৈর্ঘ্য, মানে এটার দৈর্ঘ্য, এই যে এতটুকু দৈর্ঘ্য এবং এতটুকু দৈর্ঘ্য দুইটি সমান, এবং তারা কেন্দ্রে, একের কেন্দ্রে বলছে, বলেছে কেন্দ্র, কেন্দ্রটা লাগবে, কেন্দ্রে কোণ উৎপন্ন করে এবং তারা কেন্দ্রে সমান সমান। কেন্দ্রে তো কোনো কোণ উৎপন্ন মানে কোণই বানানো হয় নাই, তাহলে আমরা কেন্দ্রে উৎপন্ন যে কী করেছি সেটা দেখার জন্য আমরা কিন্তু কেন্দ্রে আমরা কোণ উৎপন্ন করাচ্ছি। এদিকে আমরা একটা কানেকশান দিচ্ছি, আমরা এদিকে আর একটা কানেকশান দিচ্ছি, এদিকে আমরা আরেকটা কানেকশান দিচ্ছি, এখন আমরা আবার আগের জায়গায় যাই। বৃত্তের আমরা কিন্তু অক্ষর দিই নাই, অক্ষর দিতে হবে বৃত্তের, ধরিলাম এ বি সি একটা বৃত্ত, বহিঃস্থ কোনো বিন্দু ধরলাম যে এটা পি একটা বহিঃস্থ বিন্দু, বিন্দু থেকে যে দুইটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এ পিও বলতে পারি এটাকে, অথবা পিএ বলতে পারি এটাকে, সিপি বলতে পারি, পিসি বলতে পারি, এই দুইটা স্পর্শক, এটা এবং এটা, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে, এই যে স্পর্শবিন্দু, এখানে স্পর্শবিন্দু, এখানে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর সঙ্গে বহিঃস্থ বিন্দু, এই যে বহিঃস্থ বিন্দু হলো এটা, বহিঃস্থ বিন্দুর সাথে সংযোজক যে রেখাংশ, সংযোগ রেখাংশ দুইটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ পির দৈর্ঘ্য আর সিপি মানে এটা এবং এটা সমান, এটা প্রমাণ করব, এবং তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যেহেতু একটা কেন্দ্র ধরলাম ও একটা কেন্দ্র, তারা কেন্দ্রে কোণ উৎপন্ন করে, এই যে স্পর্শকটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে আরেকটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা দুইটি সমান, এটা প্রমাণ করতে হবে। কেন্দ্রে যে উৎপন্ন করে, কোণ কিন্তু যে কোনো জায়গায় উৎপন্ন, এখানে অনেকগুলো জায়গায় কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা দরকার নাই, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে ওইটা না, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে ওইটা না, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা না, আমাদের আলোচ্য বিষয় হলো কেন্দ্রে, যে এই কেন্দ্রের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা সমান, সেটা আমাদের বলতে হবে। অর্থাৎ এখন আমাদের চিত্র আঁকা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা যাব বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি, আমরা এখানে যে কথাটা বলা আছে, প্রশ্নে দেওয়া আছে, সেম কথাটাই আমরা বলবো, তবে অক্ষরগুলো ব্যবহার করব। এখানে বলা হয়েছে বৃত্তের, আমরাও কিন্তু বৃত্ত কথাটাই বলবো, তবে এখানে এখানে বৃত্তের বলেছে, কিন্তু বৃত্ত যে কী কী অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা তো আর এখানে বলা নাই, আমি সেই অক্ষরটা সহ বলে দেব বৃত্তের। তা আমি মনে করি যে দরিলাম, দরিলাম এবিসি একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত, বহিঃস্থ কোনো বিন্দু, বহিঃস্থ কোনো বিন্দু, পি বহিঃস্থ একটি বিন্দু, পি বহিঃস্থ একটি বিন্দু,
বহিঃস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শক, এই যে বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকলাম, এদিকে একটা এদিকে একটা, এপি অথবা পিএ, পিসি অথবা সিপি, একই কথা, এপি, এপি ও সিপি, সিপি দুইটি স্পর্শক, যে স্পর্শক অঙ্কন করা যায়, এপি ও সিপি দুইটি স্পর্শক, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, স্পর্শ বিন্দু মানে যেখানে টাচ করেছে, স্পর্শটা টাচ করেছে, স্পর্শ করেছে, এ বিন্দুতে স্পর্শ করেছে, সি বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ বিন্দু দুইটি, বিন্দু দুইটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোগ রেখাংশ, বহিঃস্থ বিন্দু হলো এটা, এটা সংযোগ রেখাংশ পিএ পিসি দুটি সমান, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, এই যে স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর যে সংযোজক রেখাংশ অর্থাৎ এপি পিসি এটা সমান, অর্থাৎ এপি সমান সিপি, একটা কথা প্রমাণ করতে হবে, আরও আছে, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই যে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, এ কোণটা কিন্তু আমরা আঁকতে গেলে এই কোণেকে একটা অক্ষরদা যদি প্রকাশ করি তাহলে ও বলতে হবে, আমরা জানি প্রত্যেকটা কোণকে তিনটা অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, এবং প্রতিবারই অরিজিনালে যে জায়গায় কোণটা উৎপন্ন হবে এখানে যে একটা অক্ষর থাকবে সেই সবসময় কোণের এই এই অক্ষরটা মাঝখানে থাকবে, তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাকে যদি আমি একটানে আঁকি, আমি হাত পিছনের দিকে নেব না, এদিকে এসে এদিকে এসে এদিকে, তাহলে কি হলো, এ ও এভাবে যাবে না, উল্টা দিকে যাবে না, এ ও পি, এবং আবার প্রমাণ করতে হবে এ ও পি কোণ, এ ও পি কোণ সমান এটা সিওপি কোণ, সিওপি কোণ অর্থাৎ ওটা মাঝখানে থাকবে, সিওপি কোণ, এই যে ও মাঝখানে আছে, এটা প্রমাণ করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে। এখন আমরা কি অঙ্কন করব, আমরা জানি বিশেষ নির্বাচনের পরে সবসময় আমরা অঙ্কন করে থাকি, এখন কি অঙ্কন করব, এখানে যে যে কথা বলা আছে, যেই যেই কথাগুলো এখানে বলা হয়ে গেছে, এই কথা অনুসারে যে আঁচড় দিয়েছি, দাগ দিয়েছি, স্ক্র্যাচ করেছি, ড্রাফট করেছি, সবগুলাই হলো আমার বিশেষ নির্বাচনের ভিতরে আছে, এটা প্রশ্ন অনুসারে করেছি, আর যে কথাটা এখানে উল্লেখ নাই, যে দাগদার কথা উল্লেখ নাই, যে আঁচড়টার কথা উল্লেখ নাই, যে কোনো কিছু কানেকশানের কথা উল্লেখ নাই, এটা আমার চিত্রের মধ্যে আমি কানেকশন করেছি, অথচ এখানে এই জাতের কথা এখানে প্রশ্নে উল্লেখ নাই, এই জাতের কথাই একমাত্র আমাকে অঙ্কনে উল্লেখ করতে হবে, আর ওরা যা বলে দিয়েছে, প্রশ্নে যা বলা আছে, সেটা তো আমি আমি অঙ্কন করলাম কোথায়, এটা তো প্রশ্ন অনুসারেই তো আঁকা হয়ে গেল, এটা অঙ্কন মানে এই প্রশ্নের বাহিরে যে দাগ দিয়েছি, প্রশ্নের মধ্যে উল্লেখ নাই এই কথাটা, যে আঁচড়টা দিয়েছি, যে দাগটা দিয়েছি, এটা হলো আমার অঙ্কনে বলতে হবে। এখন প্রশ্নে বৃত্তের বলেছিল, বহিঃস্থ কোনো বিন্দু বলেছে, তাদের স্পর্শক অঙ্কন করা যায়, আমরা স্পর্শক তাদের কথা অনুসারে আমরা এঁকেছি, আমরা নিচ থেকে আঁকি নাই, বহিঃস্থ বিন্দু সংযোগ রেখা, এই রেখার কথাও এখানে বলা আছে, কিন্তু এই যে একটা কানেকশান ও এ এবং ও সি, এটা কিন্তু যোগ করা বা ও এ ও সি এই জাতের কথা এখানে লেখা নাই, আমরা এখানে অঙ্কনে বলে দিব, ও কমা এ যোগ করি, ও কমা সি যোগ করি, কারণ এই কথাটার কথা এই জায়গাতে অন্তত তেমন পরিষ্কার করে উল্লেখ নাই, তেমনিভাবে ও কমা পি আমরা যোগ করেছি, যেটা এই কথার মধ্যে পরিষ্কার না, যার কারণে আমি অঙ্কনটা করেছি সেটা আমি পরিষ্কার করে দিব, ও কমা এক যোগ করি, ও কমা সি যোগ করি, ও কমা পি যোগ করি, তাহলে আমাদের চিত্র আঁকা হয়ে গেল, বিশেষ নির্বাচন হইল, অঙ্কন হইল, এখন আমার পালা হইল প্রমাণ করব, প্রমাণ আমরা বরাবরই বলে থাকি বৃত্ত সম্পর্কিত যত উপপাদ্য আছে আমরা দুইটা ত্রিভুজ খুঁজে বের করব এবং দুইটা ত্রিভুজকে সর্বসম করব, এটা আমাদের মূল ফার্স্ট কাজ, যে কোনো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, আর একটা হলো এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা নিই এ ও পি ত্রিভুজ, ত্রিভুজ অফ এ ও পি এবং ত্রিভুজ ও সিপি, ও সিপি এর মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, তিনটা যুক্তি দিতে হবে, সমান সমান তিনটা যুক্তি, অমুক সমান তমুক অথবা এটা সমান ওটা, এরকমভাবে আমাকে তিনটা যুক্তি দিব, এটা সমান ওটা, এটা সমান এটা, এটা সমান সেটা,
মানে এরকমভাবে তিনটা যুক্তি দিব। তিনটা যুক্তি দেওয়া শেষ তখন আমরা বলবো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। যেই আমি সর্বসম বলবো তখন আমি ধরে নিতে পারি যে অর্থাৎ মিল রেখে এই ত্রিভুজের সাথে ওই ত্রিভুজের মিল 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 রেখে যত কোণ আছে সব সমান, মিল রেখে বাহুগুলা সমান, সব আমি বলতে পারব। এখন আমাকে তিনটা যুক্তি দিতে হবে। তিনটা যুক্তি কী দিব? ফার্স্ট আমরা শুরু করি, এই ত্রিভুজ আঁকতে গেলে এই দাগটা দিতে হয়, এই ত্রিভুজ আঁকতে গেলে ওই দাগটা দিতে হয়। এটা মাঝখানে একটা রেখা যেটা উভয় ত্রিভুজের মাঝখানে পড়ে যায়, যেটা এই ত্রিভুজের মাঝখানেও থাকে, ওই ত্রিভুজের মাঝখানেও থাকে, এটাকে আমরা সাধারণ বাহু বা সাধারণ দেয়াল, সাধারণ রেখা ইত্যাদি বলতে পারি। যাই হোক, এটা একটা সাধারণ বাহু। তাহলে এটা আমরা উভয়ের ক্ষেত্রে বলতে পারি, কারণ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওপি ওপি সমান ওপি সাধারণ বাহু বলে বা সাধারণ বাহু বলিয়া। কেন সাধারণ বাহু সবসময় সমান হয়? সাপোজ এটা ধরে নিলাম যে এটা একটা ঘর, এই ঘরে কিছু মানুষ বাস করে, এই ঘরেও কিছু মানুষ বাস করে। এই ঘরের মানুষকে যদি বলা হয় এই দেয়ালটা কাদের দেয়াল, ওরা বলবে যেটা আমাদের রুমের দেয়াল। অন্যদিকে এই রুমে যারা বাস করছে তাদেরকে যদি বলা হয় ওপি দেয়ালটা কাদের দেয়াল, ওরা বলবে কেউ রুমের লোক বলবে এটা তো আমাদের রুমের দেয়াল, কারণ আসলে এটা ওই রুমেরও দেয়াল, এটা ওই রুমেরও দেয়াল। এখন ওই রুমের লোকজনকে যদি বলি তোমরা একটু ট্যাপ দিয়ে মেপে বলো তো এই ওপির দৈর্ঘ্য কত, ওরা বললো সাপোজ 12 ফিট। এখন ওই পাশের লোককে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না, কারণ ওরা যেহেতু বলেছে এই দেয়ালটা 12 ফিট, ওরাও রুম থেকে মাপলে 12 ফিটে পাবে, কারণ যেহেতু এই দেয়ালটা উভয় রুমের মাঝখানে অবস্থিত। আর যেটা মাঝখানে উভয়টার জন্য প্রযোজ্য এটাকে সাধারণ দেয়াল বলা হয়। তাহলে ওপি, ওরাও বলছে ওপি 12 ফিট, ওরাও বলছে ওপি 12 ফিট। ওরা যদি বলে ওপি 15 ফিট, ওরা বলবে ওপি 15 ফিট। দ্যাট মানে ওপি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং আমরা বলতে পারি ওপি সমান ওপি, এটা সাধারণ বাহু হয়ে গেল। একটা যুক্তি আমাদের কভার। এখন আমরা আরেকটু এটাকে যদি আমরা বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমরা একটা সাইকেল বা কোনো একটা গাড়ির চাকা মনে করি, এবং এটা যদি ওই চাকার মাঝখানের বিন্দু মনে করি, আমরা জানি মাঝখানের বিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত যে দূরত্ব হয় সেটা সবসময় সমান হয়। এটা সাইকেলের শিকের মতো, হ্যাঁ, একটা সাইকেলের শিক যেরকম সবগুলো সমান হয়, কারণ মধ্যবিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত, যার কারণে এটা এবং এটা সমান। তাহলে ওই এর সমান ওসি, কারণ মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দু পর্যন্ত দূরত্ব সবগুলাই সমান হয়, এবং মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দু পর্যন্ত যে দূরত্ব এটা বৃত্তর ক্ষেত্রে আমরা এটাকে ব্যাসার্ধ বলে থাকি। তাহলে আমরা ওই এর সমান ওসি, এটা হলো ব্যাসার্ধ বলে বা ব্যাসার্ধ বলিয়া। দুটা যুক্তি কিন্তু আমার হয়ে গেল, এই যুক্তিটা এবং এই যুক্তিটা। আমাদের কিন্তু সর্বসম করতে হলে তিনটা যুক্তি লাগবে। এখন আরেকটা যুক্তি আমাদের লাগবে, সেই যুক্তিটা কি? এখানে আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু আমাদের যত উপপাদ্য আছে, উপপাদ্য হলো থিওরি বা থিওরিম। থিওরি অর্থ হলো সত্য কথা, যেটা বিজ্ঞানী কর্তৃক সত্য বলে প্রমাণিত হয়েছে, এটা বিজ্ঞানী মেনেছে। যেহেতু বিজ্ঞানী গবেষণা করে প্রমাণ করে যাচাই বাছাই করে যুক্তি দিয়ে সত্য বলে মেনে নিয়েছে, সুতরাং আমাদের সকলকে এক বাক্যে সেটা মানতে হবে যেটা সত্য। তো আমরা অন্য উপপাদ্যে সেটা নাম বলবো না, অন্য উপপাদ্যের মাধ্যমে আমরা জানি, অর্থাৎ আমরা যত উপপাদ্য আছে সব সত্য কথা, প্রমাণ করে যে অমুক সমান তমুক, সবগুলাই সত্য। অমুক অমুক অমুকের উপর লম্ব, অমুক এটা অমুক সেটা, সবগুলাই সত্য কথা। এবং আজকে আমরা যেটা আলোচনা করছি সেটাও সত্য কথা, কিন্তু যেহেতু আমাকে প্রমাণ করতে হচ্ছে, যে কথাটা আমাকে প্রমাণ করতে বলছে সেই কথাটা ছাড়া, এই কথাটা জানলেও আমি জানি না, কারণ এটা তো আমাকে বলছে প্রমাণ করে দেখানোর জন্য। এছাড়া যত উপপাদ্য আছে, যত সত্য কথা আছে, সব এই মুহূর্তে জানি, কিন্তু যেটা আমাকে এই মুহূর্তে প্রমাণ করতে বলছে সেটা জানলেও জানি না, কারণ আমি এটা প্রমাণ করতে যাচ্ছি। আমরা কিন্তু অন্য উপপাদ্যের মাধ্যমে আমরা জানি যে এই যখন এই স্পর্শক টানা হয় সেটা কেন্দ্র থেকে এটা লম্ব হয়, অর্থাৎ এই এটা কিন্তু লম্ব, এই স্পর্শকের উপরে লম্ব। আমরা জানি লম্ব হলো এমন একটা দূরত্ব যেটা সবচেয়ে ছোট দূরত্ব। যেমন আমরা যদি বলি যে এটার উপর এই দাগটা লম্ব, এই যে বিন্দু থেকে, এরকম আরও অনেকগুলো দাগ টানতে পারবো, বাকি দাগগুলো বড় হয়ে যাবে, সবচেয়ে ছোট যেটা হবে সেটাই লম্ব। এটা হলো লম্ব, এটা সবচেয়ে ছোট। এখন আমরা
এটা বোঝার সুবিধার্থে এই দাগটাকে যদি আমরা এদিকে মনে করি, যে এদিকে একটা দাগ দেই, এদিকে দেই, আর একটু সরায়ে সরায়ে দেই, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা দাগে ছেদ করছে, পাঁচ করে আরও দূরে চলে যাচ্ছে, পাঁচ করে আরও দূরে। এটা কিন্তু ছেদক, ছেদ করছে, এটা ছেদ করছে। ওই দাগটা ছাড়া যতগুলো দাগে আমরা আঁকি না কেন, সবগুলো কিন্তু ছেদ করছে। এই সব একটি মাত্র এটাই সবচেয়ে ছোট, এদিকে আঁকছি আর এগুলো বড় বড় হচ্ছে, এটা হলো সবচেয়ে ছোট, এবং যেটা সবচেয়ে ছোট এটাই টাচ করছে, মানে স্পর্শ করছে। তো যেটা স্পর্শ করছে সেটা সবচেয়ে ছোট, এবং আমরা অন্য উপপাদ্যের মাধ্যমে আমরা জানতে পারছি যে এটা লম্বা, এটার উপর 90 ডিগ্রি সমকোণে আছে, আর এগুলো কিন্তু স্পর্শ করে নাই, এবং এগুলো সবচেয়ে বড়, এগুলো কখনো 90 ডিগ্রি হবে না। যেটা একদম লম্ব এটা কিন্তু লম্ব, স্পর্শ আমরা জানি কোনো একটা স্পর্শ, এটা কেন্দ্র থেকে যে দাগ টানা হয় এটার উপর লম্ব, এটা লম্ব এটার উপর, অথবা এটা লম্ব এটার উপরে, এটা আমরা অন্য উপপাদ্যের মাধ্যমে জানি। এবং এই মুহূর্তে আমরা দেখছি এটা লম্ব, তার মানে যেহেতু এটা লম্ব এই কোণের মান হলো 90 ডিগ্রি, সেম তেমনিভাবে এটার এই কোণের মান হলো 90 ডিগ্রি, আমরা সেটা বলতে পারি। যেহেতু 90 ডিগ্রি 90 ডিগ্রি, যেহেতু এটা সমান এবং এই দুইটা একদম সমান, সুতরাং এটা এই কোণ সমান এই কোণ আমরা বলতেই পারি। তাই সুতরাং আমরা বলবো এটা এটা মাঝখানে রাখবো, ও এ পি কোণ সমান সি মাঝখানে রাখবো, ও সি পিকোণ, ও সি পিকোণ, কারণ অরিজিনালি কোণটা কিন্তু এর মধ্যে, অরিজিনালি এখানে কোণটা উৎপন্ন হয়েছে সি এর মধ্যে, এই অক্ষরটা ঠিক মাঝখানে থাকবে। তাহলে এটা কেন সমান লম্ব বলে, তাহলে এখন আমার তিনটা যুক্তি হয়ে গেল, এটা একটা যুক্তি, এটা একটা যুক্তি, এটা একটা যুক্তি। যেহেতু এই ত্রিভুজের তিনটা যুক্তি হয়েছে, সুতরাং আমরা বলতে পারবো এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ সর্বসম, এ ও পি সর্বসম, ও সি পি। এই ফাঁকে আরেকটু কথা বলে রাখি, অর্থাৎ এটা যদি যুক্তি হতে হয়, এই প্রত্যেকটা অক্ষর, এই যে সমান সমান বাম পাশে যে অক্ষরগুলো দিয়েছি, এই অক্ষরটা সেম টু সেম এখানে থাকতে হবে। যেমন ও অক্ষরটা এই ত্রিভুজের ভিতরে আছে, পি অক্ষরটা এখানে আছে, যদি অক্ষরটা মিল না হয় তাহলে ধরে নিতে হবে আমাদের কোথাও না কোথাও ভুল হয়ে গেছে। ও ও কিন্তু এখানে আছে, এ এখানে আছে, ও এখানে আছে, সি ওখানে আছে, ও এখানে, এই যে ও এখানে আছে, এ আছে, পি আছে, অর্থাৎ এই বাম পাশে যে কথাগুলো বলেছি সব কয়টা অক্ষর সেম টু সেম এই ত্রিভুজের অক্ষরের সাথে পরিপূর্ণভাবে আছে, এই অক্ষরের বাইরে নতুন কোনো অক্ষর আসে নাই, যেহেতু এই ত্রিভুজের অক্ষরের সাথে মিলছে, এই কারণে তারা যুক্তি। এবং এই যেহেতু এখানে তিনটা যুক্তি শেষ, সুতরাং আমরা বলছি ত্রিভুজ দুটি সর্বসম, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, এখন এর সাথে মিল রেখে আমি যে কোনো কথা বলতে পারবো, তার সাথে সামঞ্জস্য রেখে এটা সমান সমান, এটা সমান ওটা, ওটা সমান ওটা, এটা সমান এটা, আমরা মিল রেখে সব কথা বলতে পারবো। এখন আমি বলতে পারবো এটা সমান এটা, এটা সমান এটা, একুণ সমান একুণ, একুণ সমান একুণ, একুণ সমান একুণ, যেহেতু সর্বসম মানে সব দিক দিয়ে সমান, এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুটোর সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ সব কথাই আমি এখন বলতে পারবো, বলতে আমার এই মুহূর্তে আর কোনো বাধা নাই। সুতরাং আমাকে প্রমাণ করতে বলেছিল এপি সমান সিপি, সুতরাং আমি সরাসরি বলে ফেলবো, আর কোনো দেরি নেই। সুতরাং এপি সমান সিপি বলবো প্রমাণিত। এবং আরেকটা কথা বলার ছিল, সেটা সেটাও এখন আর দেরি নেই, কোনো রকম দেরি ছাড়া আমরা ডাইরেক্ট বলে ফেলবো, এ ও পি কোণ সমান সি ও পি কোণ প্রমাণিত। এরই মধ্যে আজকের আলোচনা শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ।